एकुशे टेलीविजन। थैंक यू थैंक यू फॉर बीइंग विथ अस थैंक यू फॉर बीइंग विथ नजीम जॉय सो हु इज विथ नजीम जॉय। লিজেন্ড সুপারস্টার কিংবদন্তি আফজাল হোসেন থ্যাংক ইউ আফজাল ভাই থ্যাংক ইউ আপনি আমার শোতে এসছেন আপনার সম্পর্কে যদি আমি বলি তাহলে সারাক্ষণ আমাকেই বলতে হবে আমি এত জানি এবং আপনার সাথে আমি এত ক্লোজ আপনি আমাকে যে ভালোবাসা দিয়েছেন তা আসলে এই শোতে বর্ণনা করেই শেষ করা যাবে না সো সেই বিষয়ে নাই যাই আমার প্রোগ্রামটি ধরন হচ্ছে এখানে তিনজন জনতার প্রতিনিধি আছেন যারা দর্শক থেকে উইথ নাজিম জয়ের পেইজে আপনার সাথে বসবার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছেন এবং আমরা তাদেরকে গ্রহণ করেছি তারা আপনার সাথে কথা বলবেন এবং আমাদের সামনে একটি চাকা আছে যে চাকায় বিভিন্ন বিষয় লেখা আছে এই চাকাটা ঘুরিয়ে দেবার পর একটি বিষয়ে চাকাটি লক হবে এবং সেই বিষয়টিকে ঘিরে পাঁচ মিনিট দশ মিনিট আমরা কথা বলবো সো এরকম তিন চারটি বিষয় নিয়ে তো কথা হবেই পাশাপাশি আমাদের উইথ নাজিম জয়তে অনেক কমেন্টস আসবে এবং আসছে আপনাকে ঘিরে মাঝে মাঝে প্রশ্ন করা হবে এবং আমি নিজের থেকে কিছু প্রশ্ন করবো তো সব কিছু মিলে আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করছি আফজাল ভাই আপনি যখন বসেছিলেন অনুষ্ঠান শুরুর আগে তখন এই মহিলা বলছিলেন যে আপনাকে দেখে তিনি আগেও যেভাবে মুগ্ধ হয়েছেন এখনও ঠিক সেভাবেই মুগ্ধ হচ্ছেন বিন্দুমাত্র পরিবর্তন হয়নি বরং আপনার রূপ যৌবন দুইটাই বৃদ্ধি পেয়েছে কি রহস্য আফজল ভাই না জয় মুগ্ধতা কিন্তু রূপ যৌবনের না আচ্ছা আমার ধারণা মুগ্ধতা অন্য কিছু এবং সে কারণে মানুষ যতক্ষণ পর্যন্ত তার মনটাকে সুন্দর রাখতে পারে সবকিছু তার সুন্দর লাগে আমরা একটু ওনাদের পরিচয়টা জেনে নেই তাহলে কথা বলতে সুবিধা হবে আমরা যদি আপনার থেকে শুরু করি আপনি আপনার পরিচয়টা আফজাল ভাইকে দিন সাথে সাথে আমিও জেনে যাই আমি আফরোজ ইয়াসমিন আমি কাজ করছি একটা আইএনজিওতে আমি কবির হোসেন কাব্য আমি কাজ করছি রিসার্চে প্লাস ফ্রিল্যান্সের সাংবাদিকতা করি আমি আর ও মাইক নিয়ে কথা বলতে ভাই আমি আপনার একজন ভক্ত আমার নাম পাতলা খান আমি গায়ক সম্রাট মানুষ আমাকে এই নামটা দেয় নাই আমি নিজে লাগায় রাখছি আর কুলখানি থেকে মুসলমানে যে কোনো অনুষ্ঠানে গান গাই

অডিয়েন্সরা করবে আমি করব এবং উত্তর আপনি শুধুমাত্র দিবেন প্রশ্ন করার কোনো অধিকার আপনার নেই আফজল ভাই আমি কমেন্টস থেকে একটি প্রশ্ন আপনার জন্য শুরু করি সুবর্ণ আপার সাথে কি আপনার প্রেম ছিল আফজল ভাই নাটকে অসংখ্যবার ছিল শুরু করেন আপনার অবসর সময়ের প্রিয় কাজ কি কবিতা লেখা ছবি আঁকা ভাবা আপনার প্রথম লাইফের প্রথম ব্রেকআপ মানে ভালোবাসায় ব্রেকআপ কবি হয়েছিল এটা দুঃখিত ঘটেনি ভাই আপনি সব কিছু করেন গানটা বাদ দিলেন কেন গানটা চেষ্টা করেছি কিন্তু কুকুর পালিয়ে যায় কমেন্টস থেকে শুরু করছি র্যাপিড কোশ্চেন কোন আফজাল সবচেয়ে সফল বিজ্ঞাপন নির্মাতা অভিনেতা না পরিচালক না চিত্রকর সফল হতে চাই না সফল হওয়ার জন্য চেষ্টা করতে চাই আপনার প্রিয় ব্র্যান্ড কি আমি ব্র্যান্ডে বিশ্বাস করি না কমফোর্ট আরামে বিশ্বাস করি এবার বইমেলা আপনার কবিতার বই আসছে কি আশা করছি আসবে ভাই আমার প্রশ্ন হলো আপনাকে যদি এখন আবার নায়ক বানানো হয় নায়িকা কাকে নেবে নায়িকা নায়িকা তো হচ্ছে যে যে এখন অভিনয় শুরু করেনি সেটা সে হলে ভালো হয় ওকে এবার আমার পালা আমি কমেন্টস থেকে করি নায়িকা সংক্রান্ত প্রশ্ন করি আফজাল ভাই যখন এখন অভিনয় করেন বেশিরভাগ ক্ষেত্রেই আপনার চেয়ে অনেক কম বয়সী মেয়েদের সাথে আপনাকে জুটি বাঁধতে দেখা যায় সেটি কি দর্শক গ্রহণ করে বলে আপনার মনে হয় আসলে এই চিন্তাটা আমি করি না এটা পরিচালকের কাজ এখন পর্যন্ত আপনার সফল অনেক কাজ আছে এর মধ্যে যদি একটি নাম বলা হয় আপনি কোনটা বলবেন আমি মনে করি আমি বলে থাকি প্রায় কথাটা যে প্রত্যেকটি মানুষের জীবন কিন্তু একবারের জন্য সুতরাং সে জীবনটা মহামূল্যবান প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত উপভোগ করা সেটা হচ্ছে সফল সফল কাজ পার্লেনা রুম কি এই নাটক সম্বন্ধে আপনার অনুভূতি জানতে চাই পার্লেনা রুম কি অনুভূতি হচ্ছে এই যে যে সময়টা লেখা সেই সময়টা কিন্তু নিজের মধ্যে নানান ধরনের উত্তেজনা কাজ করতো নতুন কিছু করার উত্তেজনা কাজ করতো তো সেই সময়টা আসলে পার্লামের রুমকির আগে একটা খুব খুবই জনপ্রিয় একটা নাটকে আমরা অভিনয় করেছিলাম রক্তের আঙুললতা তো সেটার পর মোস্তাফিজুর রহমান বলেছিলেন যে পার্লামেন্ট রুমকির একটা রোমান্টিক নাটক লিখতে হবে আমি একটা গল্প চিন্তা করে লেখা শুরু করেছিলাম কিন্তু ধারণ পর্যন্ত এই নাটকের শেষ দৃশ্য লেখা হয়নি আর দর্শক যে শেষ দৃশ্যের জন্য এই নাটকটিকে অনেক পছন্দ করেছিলেন সেই নাটক কিন্তু আসলে লেখা না সেটা টেলিভিশনে আমরা নিজেরা আলোচনা করে ক্যামেরাম্যান এবং প্রডিউসারকে বলে অভিনয়টা করি এবং সেটা সেভাবে শেষ হয় এটা এই জন্য আমার কাছে অত্যন্ত স্পেশাল মনে হয় আমি কমেন্টস থেকে আর একটা র্যাপিড কোয়েশ্চেন করতে চাই আফজল ভাই বলা হয় যে নাটকে প্রথম জড়িয়ে ধরার দৃশ্য নায়িকাকে জড়িয়ে ধরার দৃশ্য আপনি শুরু করেছিলেন এবং সেটি সুবর্ণা মুস্তফা আপার সাথে একটি নাটকে যখন আপনি সেই দৃশ্যটি করেন আশেপাশে টেলিভিশনের যারা তখনকার সেই যুগের মানুষ ছিল তারা গোলাম মুস্তফা স্যারকে এই বিষয়ে অভিযোগ করেছিলেন যে আফজাল এবং সুবর্ণা তারা অতিরিক্ত করছে যেটা এখনকার আমাদের সমাজের সাথে যাবে না তখন মুস্তফা স্যার বলেছিলেন যে ওরা নিউ ব্লাড ওরাই পারবে আমাদের নাটক ইন্ডাস্ট্রি চেঞ্জ করতে ওদেরকে করতে দাও এরকম একটি বিষয় সেই সময় শোনা গিয়েছিল ওই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে করে এরকম এরকম ঘটনা ঘটেছে বলে আমার মনে নেই তবে মনে আছে যে যে সম্পর্ক কারণ আমরা তরুণ ছিলাম তখন এবং আমাদের সম্পর্কটা দেখানো হয় আমরা একসঙ্গে পড়ি সুতরাং পরস্পরকে আমরা তুই করে পড়ি এবং সেটি টেলিভিশনের একটা বড় অংশ আপত্তি জানিয়েছিল যে এটা এক ধরনের ব্যাধবি যে তার পরবর্তী পর্যায়ে তো তারা আসলে স্বামী স্ত্রীও হয়েছিল তো সুতরাং এই যে তুই করে বলা এটা এক ধরনের ব্যধুবি এবং এটা ভবিষ্যতে না করা ভালো আর গোলাম মুস্তফা সাহেবের যে কথাটা বললে তুমি সেটা জুটি নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল যে জুটি বিষয় যেটা একসঙ্গে নাটক করে এবং এই জুটি বিষয়ে আপনি কি বিবেচনা করেন উনি বলেছিলেন যে আসলে দুজন একসাথে অভিনয় করলে জুটি হয় না জুটিটা দর্শক তৈরি করে বাহ ওয়ান্ডারফুল আপনার পালা আপনার প্রিয়ার কাজ করি এটা খুব স্বাভাবিক কথা যে যখন আপনি যে কাজটি করছেন তার সঙ্গে যদি আপনি প্রথমও করেন তাহলে সেই অনুভূতিটা যদি আপনার প্রথম থাকে যে আমি প্রথম করছি নানান ধরনের সংকোচ দ্বিধা এগুলো যদি থাকে তাহলে আপনার কাজটা কিন্তু খুব সুন্দর হবে না সুতরাং যার সঙ্গে আপনি বেশি করেন আর যার সঙ্গে প্রথম করছেন এই তফাৎটা থাকলে কাজটি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু তারপরে আমি বলবো যে যেহেতু অভিনয়টা কিন্তু এক ধরনের খেলাও তার মানে আপনি যা করছেন আপনি তার বিপরীত দিক থেকে ফেরত চান অনেক কিছু তো সেটা হচ্ছে কি যার সঙ্গে আপনার ওই বোঝাপড়াটা আছে সেটা নিঃসন্দেহ সুবর্ণার সঙ্গে বহু নাটক করেছি একসঙ্গে আমরা মঞ্চে নাটক করেছি এবং আমাদের যে যে ধরনের সম্পর্ক তাতে করে বোঝাপড়াটা অবশ্যই সবার চেয়ে অনেক বেশি আপনার টেলিভিশন মিডিয়ার প্রথম প্রচারিত নাটকটার নামটা কি প্রথম প্রচারিত নাটক হচ্ছে রাইফেল যেটি শ্রদ্ধা আবদুল্লাহ মামুন করেছিলেন লেখা আর প্রথম যে নাটকটি করেছিলাম সেটা প্রচারিত হয়নি ভাই আপনার এই যে ফিট আমিও চাই আচ্ছা জি খাওয়া দাওয়াটা প্রয়োজন অতিরিক্ত না করলেই হয় যতটুকু খাওয়া দরকার ঠিক ততটুকুই আর ওই যেটা আমি বলছি যে বেঁচে থাকাটা আনন্দের সেই আনন্দটা ভেতরে থাকলে ফিট থাকে কিনা যায় না আমি ফিট কিনা তাও জানি না কিন্তু আমি বলতে পারি যে আমি জীবনাচরণে আমার মূল বিষয়টি হচ্ছে আমি আনন্দে থাকি এবং ভালো থাকার চেষ্টা করি এবং কোনো জটিলতার মধ্যে থাকি না কোশ্চেন থেকে আমি র্যাপিড ফায়ারে আপনাকে কোশ্চেন করছি মোস্তফা সারোর ফারুকি অমিতা ব্রেজা এবং আপনি তিনজনের মধ্যে কে ভালো বিজ্ঞাপন নির্মাতা আমার ধারণা যে প্রত্যেকে প্রত্যেকে খুব আলাদা ধরনের কেউ কারোর মতো নয় আর তুলনা আসলে চলে না তা যদি হতো তাহলে পৃথিবীতে চলচ্চিত্র নির্মাতা একজনই হতেন অসংখ্য চলচ্চিত্রের নির্মাতা আছেন এবং অসংখ্যের কাজ অসংখ্য মানুষ পছন্দ করে সুতরাং এক একজন মানুষের এক একটা বৈশিষ্ট্য থাকে এবং আমার ধারণা আমি নিজের সম্পর্কে বলতে পারবো না কিন্তু বাকি যে দুজনের কথা বললে সেটা ফারুকি বা অমিতাভ এটা নিশ্চয়ই অনেক বদলে এনেছে কাজের মধ্যে এবং সেটা অবশ্যই খুব গুরুত্বের দাবি রাখে বাহ আমার মনে হয় যে এই পর্বে আসলে আমরাই আটকে যাব আফজল ভাইয়ের কাছে কারণ আফজল ভাই স্বাচ্ছন্দ্যের সাথে উত্তর এত সুন্দর করে দিচ্ছে যে আমার হাত এখান থেকে এখানে নেমে যাচ্ছে পাতলা তুমি আবার বিষয়টা চেঞ্জ করো এবং আমরা চেঞ্জের পর সেই বিষয়ে কথা বলবো হ্যাপিনেস এন্ড সরো আমরা হ্যাপিনেস এবং সরো নিয়ে আফজল ভাইয়ের সাথে কথা বলবো এর আগে একটু দম নিয়ে নেই ছোট্ট একটা ব্রেক তারপর আসছি উইথ নাজিম জয় শোতে ফর ফর বিং বিং উইথ উইথ নাজিম জয় আজকের স্পেশাল এপিসোড আফজাল ভাইকে নিয়ে সাথে আছেন তিনজন অতিথি আমাদের চাকা ঘুরে যেখানে থেমেছে সেই জায়গাটির নাম হচ্ছে হ্যাপিনেস অ্যান্ড সরো এ বিষয়ে কথা তো বলবো কথা বলার আগে আফজাল ভাই একটু জিজ্ঞেস করে আফজল ভাই আপনি কি পেলে বেশি হ্যাপি হবেন এই মুহূর্তে পাঁচ কোটি টাকা নাকি সুন্দরী একটি মেয়ের প্রেম কোনোটাই না সো অ্যাকচুয়ালি আপনার হ্যাপিনেস কোথায় হ্যাপিনেস জয় এটা কিন্তু আসলে একটা নির্দিষ্ট বিষয়ে বলা যায় না তবে আমি এটুকু বলতে পারি যে একটা ভালো কবিতা লিখতে পারলে যে সুখটা হয় সেটা অনেক সময় অনেক কিছু তো হয় না একটা ভালো বিজ্ঞাপন চিত্র নির্মাণ করতে পারলে একটা একটা লেখা লিখতে পারলে একটা ছবি আঁকতে পারলে যদি মনে হয় ওটা যে আমি যেরকম চাইছি অনেকটা সেরকম অনেকটা অনেকটা সেরকম হয়েছে এক ধরনের অবশ্যই সুখ আছে যে যেটা আসলে তুলনা চলে না তবে সবচেয়ে বেশি যে ব্যাপারটা আমাদের ভাবা উচিত বলে মনে করি আমরা অনেকেই কিন্তু বিবেচনা করি যে আমার জীবনে এটি হয়নি এটি হলে ভালো হতো ওটি পাইনি এরকম ধরনের নানান ধরনের অপূর্ণতার কথা আমরা বলি কিন্তু আমরা ভেবে দেখি না যে আমাদের মধ্যে অনেকেই আমাদের সঙ্গে নেই আমরা পৃথিবীর উপরে চলাফেরা করছি শ্বাস নিতে পারছি এই যে শ্বাস নিতে পারা বেঁচে থাকা এটাই সবচেয়ে বড় হ্যাপিনেস হ্যাপিনেস সো নিয়ে আপনার আফজাল ভাইয়ের কাছে কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন আমার একটা ব্যাপার খুব জানতে ইচ্ছা করছে আপনার কাছ থেকে সেটা হচ্ছে যে আমরা তো হ্যাপিনেস বলি হ্যাপিনেস তো আসলে খুব সাময়িক হ্যাপিনেস কিন্তু একটা ফিলিংস যেটা হঠাৎ করে আসে আবার হঠাৎ করে চলে যায় তো যেমন আমি যদি বলি আমার কাছে হ্যাপিনেস হচ্ছে আমি যদি আমার সকাল সাতটায় অ্যালার্ম দেওয়া থাকে আমি যদি ছয়টায় জেগে যাই তখন যে এক ঘন্টা আমি আরও ঘুমাতে পারবো এটাই আমার কাছে হ্যাপিনেস তো জাস্ট আপনার কাছে জানতে চাই যে হ্যাপিনেস কোনটা বেশি ইম্পর্টেন্ট হ্যাপিনেস নাকি ওয়েলবিং এটা আসলে মানুষ একে একটা যুক্তিতর্ক খাড়া করে ওয়েলবিংস হ্যাঁ আপনি যদি সেরকম না থাকতে পারেন তাহলে যে আপনি সুখী থাকবেন না তা ঠিক না ধরা যাক যে আমি যদি এরকমভাবে বিবেচনা করি যে হাসপাতালে একজন মানুষ খুবই অসুস্থ হয়তো তাকে কাতরাতেও হয় কিন্তু তার জীবনেও অনেক কিছু ঘটে আমার মনে হয় যে তিনি যদি তুলনা করার অন্তত অবস্থায় থাকেন তাহলে তিনি ভাবতে পারেন যে ওর মধ্যেও তিনি সুখী এটা ধরেন আমরা তুলনা করছি যে কথাটা বলার কিন্তু আপনি ঘুরে ফিরে দেখেন যে সুখ চিরস্থায়ী নয় আসে এবং চলে যায় সেটা মুখ্য বিষয় নয় এভাবে ভাবা যেতে পারে যে চিরকালীন নয় বলে সুখ সুখ হ্যাঁ তা না হলে ওটার প্রতি আকর্ষণ না থাকতে পারতো আমি আপনাকে শৈশব নিয়ে একটা প্রশ্ন করতে চাই যে শৈশবের আব্দাল সাথে বর্তমানে যদি আবদাল হোসেনের দেখা হয় কি কথা হয় আপনাদের মাঝে ও আমি শৈশবকে কখনো হারাতে চাই না আর আমার মনে হয় যে প্রত্যেকটি মানুষের জীবনে শৈশব থাকলেও কোন কোনো মানুষের জীবনে শৈশব অনেক গুরুত্বপূর্ণ মানে জীবনের যে প্রান্তেই তিনি দাঁড়িয়ে থাকুন না কেন তার চাইতে সব সব কিছুর চাইতে বড়ো আকর্ষণের বিষয় হচ্ছে শৈশব যেটি যা ঘটেছে যা ছিল বাকি জীবনে কখনো আর পাওয়া হয়নি আমার কাছে শৈশবটা তাই সবচাইতে মূল্যবান সবচাইতে আকর্ষণীয় সবচাইতে সম্পদশালী সবচাইতে হ্যাপিনেস তো আমরা কথা বলে শেষ করতে পারবো না এবং আমাদের জীবনে দুঃখ এত চারিদিকে আছে যে আমরা দুঃখ নিয়ে অনেক কথা বললেও শেষ হবে না তো হ্যাপি আমরা বিষয়ে থাকি কাছ থেকে কি গিফট পেলে আপনি হ্যাপি হন হয়ে ভাবির স্মাইল স্মাইল গ্রেট ম্যান গ্রেট অ্যান্সার তো ভাবির কোন ব্যবহারে আপনি সর দুঃখ পান ওরকম পাওয়ার মতো সত্যিকার জয় কিছু ঘটেনি উইনো যে ভাবি আসলে আমি একটু বলে যে আফজাল ভাই যাকে বিয়ে করেছেন আমাদের ভাবি ওনার মতো ডিসেন্ট ভদ্র মহিলা আমি আমার জীবনে দেখি নাই আমি ওনাকে বলবো যে যেমন উনি সুন্দরী তেমন উনি গুণবতী এবং তেমন একজন ভালো মানুষ মানে দুঃখ পাওয়ার মতো তেমন কিছু সুযোগ পাওয়া যায় না এখনও পর্যন্ত যদি আমার কাছে আমার কাছেও যদি এক কাপ এক গ্লাস পানি খেতে চায় তাহলে কিন্তু পানি পানিটা চেয়ে পিছনে প্লিজটা বলে এখনো বলে ভাইয়া আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে মার কাছ থেকে কি শব্দটা শুনলে বা মার কাছ থেকে কোন ডাকটা শুনলে আপনি এখন আনন্দিত হন হ্যাপি হন আপনার মা তো আপনার পাশেই আছেন জীবিত আছেন আপনার সাথেই থাকে মা তো সব কিছু ভালো লাগে তবে একটা জিনিস তোমাকে বলতে পারি সেটা হলো যে বিয়ের পর বিয়ের প্রথম বছরে কোনো একদিন কোনো একটি ঘটনায় আমি একটু স্ত্রীর সাথে জোরে কথা বলেছিলাম মা জোরে আমাকে থাপ্পড় কষে দিয়েছিলেন তো আমি কষ্ট পাইনি আমার আনন্দ হচ্ছিল এনিওয়ে হ্যাপিনেস অ্যান্ড সরো এখন সরো বিষয় একটু গভীর আমরা হ্যাপি নিয়ে তো কথা শুনলাম সরো বিষয় আফজল ভাই আপনার জীবনের সবচেয়ে বড় সরো কি দুঃখটা কোথায় যদি ছোট কথায় বলতেন আপনার জীবনের সবচেয়ে বড় দুঃখ যদি খুব কম দুঃখ আপনি লালন করেন আমি জানি না দুঃখ মানুষের তো জীবনে আছেই এবং দুঃখ না থাকলে আমি সুখটাকে অনুভব করতে পারবো কি করে প্রকৃত অর্থে সুখটাকে আমি অনুভব করতে পারবো কি করে আমার সবচেয়ে বড় যেটা মনে হয় সেটা হলো আমি ছোটোবেলাটা খুব উপভোগ করেছি খুবই উপভোগ করেছি পড়াশোনায় কোনো মন ছিল না যা করতে চেয়েছে তাই করেছি কিন্তু একটা সময় এসে মনে হয়েছে যে ওইটা তো আসলে ফাউন্ডেশন স্টোন একটা যে সময়টায় শৈশব শৈশবটায় যে ফাঁকিটা দিয়েছি শুধু শৈশব না এবং সেই যৌবনকালটা যখন স্কুল বেরোলাম তখনও ফাঁকিটা দিয়েছি তার কারণে যখন আসলে মূল জীবনে পা দিয়েছি যে পৃথিবীর পথে যখন পা বাড়ানো তখন মনে হয়েছে যে ওই ফাঁকিটা না দিলে হয়তো অনেক কিছু অনেক আগে থেকে বুঝতে পারতাম মানে পরে আসলে নতুন করে একটা যাত্রা শুরু করতে হয়েছে তার মানে এটা একটা লোকসান এই লোকসানের জন্য একটা দুঃখ কথা তো এখান থেকে তো আমরা এই বিষয়টাও বুঝতে পারি যে আসলে যখন যে বয়সে যা কিছু করা উচিত স্টুডেন্টদের যে এডুকেশনের টাইমটা অবশ্যই বিশেষ করে বিশেষ করে জয় পড়াশোনা মানে কিন্তু আমি শুধু বলছি না যে বই পড়া মানে বই পড়া মানে স্কুলে হ্যাঁ মানে স্কুলে পাশ করার জন্য পড়াশোনা বলছি না মানে বই তো মানুষকে একটা অন্যরকম ভাবে সমৃদ্ধ করে তো সেটা ওই কালটায় আমার করা হয়নি যেটা পরবর্তীকালে আমাকে করতে হচ্ছে তার মানে মনে হয়েছে যে এইটি যদি অনেক আগে থেকে কন্টিনিউ করতে পারতাম তাহলে জীবনের অনেকটা সময় হয়তো বাঁচাতে পারতাম এনিওয়ে আমাদের হ্যাপিনেস এবং স্মরণীয় কথা আমরা না বাড়াই আমাদের অনেক বিষয় আছে আমরা যত তাড়াতাড়ি অন্য বিষয়ে যাব তত আনন্দ হবে তুমি পাতলা ঘুরিয়ে দাও চাকাটি আমি আফজল ভাইয়ের কাছে একটি প্রশ্ন করতে চাই যেটি আমাদের কমেন্ট শেষ ছিল আফজল ভাই আপনি হচ্ছেন সেই নায়ক নায়কের একক মানে বাংলাদেশের নায়ক রাজ রাজ্জাক যেমন একজন নায়ক ছিলেন তেমনি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আমাদের সবার এক কথায় যদি একজন নায়ককে বেছে নিতে বলা হয় তিনি হচ্ছেন আফজাল হোসেন কিন্তু আপনাকে দেখা গেছে যখন আপনি সর্বোচ্চ ছিলেন নাটকে তখন আপনি নাটক থেকে একটু দূরে সরে নির্মাতা হয়েছেন আপনি বিজ্ঞাপনে বানানো শুরু করেছেন শুধু তাই নয় আপনার পাশাপাশি ব্যবসা করেছেন তো আমরা যারা আপনার পরবর্তীতে আরও তিন জেনারেশন অলরেডি মাঠে কাজ করছে তারা যারা শুধুমাত্র এই প্যাকেজ নাটকের নায়ক হিসেবে নিজের ক্যারিয়ারকে বিল্ড আপ করছে বা থাকতে চাচ্ছে বা কখনো কখনো একটা কঠিন কম্পিটিশনকে ফেস করে তারা আগাচ্ছে দীর্ঘ একটি পথ তাদের জন্য আপনার সাজেশান কি না আমি পরামর্শ দিতে পারবো না জয় তবে সময় তো বদলেছে সুতরাং আমাদের কালের যে বিষয়গুলো আমাদের জন্যে এক ধরনের শক্তিদান করেছে সেটি কিন্তু এখন আর ওই বিষয়টি নেই শক্তিদান করেছে বলতে বোঝাতে চাচ্ছি যে টেলিভিশন তখন একটাই ছিল টেলিভিশনের যে নাটকগুলো হতো প্রত্যেকটি প্রযোজক সেই স্ক্রিপ্টগুলোর ব্যাপারে কিন্তু সাংঘাতিক সচেতন ছিলেন কারণ একটা চ্যালেঞ্জ ছিল যে কোনো মতে অডিয়েন্স যেন মন্দ না বলে কোনো নাটককে সুতরাং এইভাবেই স্ক্রিপ্টগুলো বাছাই করা হতো বিখ্যাত স্ক্রিপ্ট রাইটাররা স্ক্রিপ্ট লিখতেন এবং আমাদের তো পুরো নাটক একসঙ্গে ধারণ করা হতো এবং একসঙ্গে ধারণ করা নাটকের কিন্তু অভিনয়টা অনেক অনেক মজার হয় এই বর্ণনাটা দিলাম এই কারণে বোঝানোর জন্যে যে এর এই প্রক্রিয়া যে নাটকটি আসলে হতো সেই নাটকটির আকর্ষণ তৈরি হওয়ার সব উপাদানগুলো উপাদানগুলো ছিল ছিল আর এটা ঠিক যে আমি যে বর্ণনাটা দিলাম টেলিভিশনের বেলায় দর্শক কিন্তু একই রকম আগ্রহ নিয়ে নাটক দেখতেন কারণ তখন তার দর্শকের অনুভূতিও সংবেদনশীলতাও একরকম ছিল কিন্তু এখন সেটা নেই সেই সময়টা তো আসলে এখন আর নেই এখন এক ধরনের অস্থিরতা প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে সুতরাং বলতে যাচ্ছি যে যেমন সময় দিয়ে নাটকটাও করা সম্ভব হচ্ছে না আবার একচ্ছত্র মনোযোগ দিয়ে দর্শকও কিন্তু নাটক আর ওইভাবে দেখছেন না সুতরাং ওই যে যেটি তুমি বলতে চাইলে অনেক প্রতিভা থাকা সত্ত্বেও ওই জায়গাটা তৈরি হওয়াটা কঠিন কঠিন সেক্ষেত্রে একটু ভিন্ন 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 কিছু করার করার সুযোগ নেই কারণ হলো আমরা কিন্তু প্রফেশনাল ছিলাম না প্রফেশনাল এটা আমাদের রুটি রুটি ছিল না আবেগের বিষয় ছিল আর এখন যারা অভিনয় করেন এটা তো পেশা হিসেবে বেছে নিয়েছেন সুতরাং বাজ বিচার করার বিষয়টা কিন্তু তার থাকে না কারণ তার পেশা কাজ করে সে উপার্জন করে এই উপার্জনের বিষয়টা গুরুত্বপূর্ণ হওয়াতে তাকে ভালো নাটকেও অভিনয় করতে হয় মন্দ নাটকেও অভিনয় করতে হয় এখন যদি আমি বলি যে নাটক তিনি বাদ দিলে পারেন নাটক বাদ দিলে তার প্রফেশনাল ক্ষতি আছে সুতরাং অভিনেতারা এক ধরনের এখন আছেন মানে আমাদের মতো সুবিধা নেই আমরা মূল বিষয়ে কথা বলার আগে একটু আনুষাঙ্গিক কথাবার্তা বলতে গিয়ে একটু সময় নষ্ট করে ফেললাম সো আমরা আরেকটু দম নিতে হবে একটু দম নিয়ে আবার ফিরে আসছি ছোট্ট একটু দম তারপর আসছি ফিরে উইথ নাজিম জয়

প্রেজেন্ট সিচুয়েশনে রিলেশনের ব্যাপারে আপনার মতামত কি আমি একটু ঘুরিয়ে পেছিয়ে বলেছি সেটা হচ্ছে আমি একটা অনুষ্ঠান দেখেছিলাম যে আমরা এখন কেক বানাতে শিখি আর পিঠাটা একসময় আমরা পরিবারে বানাতাম যখন আত্মীয় স্বজন কাছের মানুষ আসতো পিঠা খাওয়ানোর জন্য এটা বানানো হতো এখন আত্মীয় স্বজন গেলে দোকান থেকে যা যা কেনার কেনে আনলাম অত অর্থের যার যেমন অর্থ আছে সেরকমভাবে আসলে করা হয়ে থাকে তো ওখানে একটা সারাংশ টানা হয়েছিল বলা হয়েছিল যে এটি বদল এবং মানুষের প্রয়োজনে বদলাতে হয়েছে কারণ মানুষের হাতে এখন সময় অতটা নেই কিন্তু যেটা শেষ কথাটা বলা হয়েছিল যে পিঠাটা যে দোকানে চলে গেল প্রয়োজনের জন্যে আমি আর ঘাম ঝরাচ্ছি না তার মানে আমি অনেক হিসেবেই এখন সম্পর্কের ব্যাপারে আমি সময়ের অজুহাত দিচ্ছি কিন্তু সম্পর্কটা রক্ষা করছি আমি হচ্ছে একেবারে আনুষ্ঠানিকভাবে কিন্তু নিজের যে ভূমিকাটা এখন আসল আপনার কথায় আসি সম্পর্ক অত্যন্ত ইন্টারেস্টিং একটা বিষয় বুঝতে হবে আগে আমি অমুককে ভালোবাসি এই কথাটা আমি যত বড় করেই বলি আর যতভাবেই বোঝাই না কেন বোঝানোটা কিন্তু পরস্পরকে বোঝানো সবচেয়ে মানে বুঝতে দেওয়া সবচাইতে বেশি জরুরি এবং সেটা একটা চর্চাও লাগে সো আমরা কি তাহলে এই কনক্লুশনে আসছি আপনার কথায় যে সম্পর্ক এখন আনুষ্ঠানিকতার ভিতরে চলে গেছে সব ক্ষেত্রে নয় জয় আমি বলছি যে ধরা যাক ধরা যাক দুজন মানুষের মধ্যে সম্পর্ক খুবই ভালো দুজন মানুষ দীর্ঘদিন ধরে একসঙ্গে সংসার করছে স্ত্রী রান্না করেন যে প্রত্যেক দিন এই স্বামীটি কতদিন বলেছেন যে এই রান্না খুব সুন্দর আজকে রান্নাটা অন্যরকম হয়েছে দেখো একটা জিনিস আমি বলি একটু কঠিন হয়ে যাবে যদি অনুষ্ঠান আমি জানি না এত ওই দিকে নিয়ে যাওয়া উচিত হয় কিনা না সেটা হলো একটা পাশাপাশি যখন আমরা একটা জীবন পা পার করে দিই আমার বন্ধু বান্ধব পরিচয় পরিচিত পরিচয় ঘনিষ্ঠ পরিচয় আমরা সম্পর্কটা রক্ষা করি কিন্তু সে অসুস্থ হলে যেভাবে ছুটে যায় সে সুস্থ থাকাকালীন কিন্তু ওই মানে ছুটে কাছে যাওয়াটা কিন্তু আমাদের নেই আমরা মারা গেলে ওই লাশ বহন করবার জন্য বা দাফনের জন্য যে নিজের আন্তরিকতাটা থাকা দরকার যেটা করি বেঁচে থাকা পূর্ণতা দেওয়ার জন্য যে আন্তরিকতাটা দরকার সেটা কিন্তু আমরা করি না তো আমার মনে হয় যে রিলেশন অ্যান্ড ব্রেকআপ বিষয়টি আমরা চেঞ্জ করবো কিন্তু এর আগে আপনার কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ জিনিস জানতে চাইবো একজন সিনিয়র অ্যাক্টর হিসেবে আমাদের অনেক অভিনেতা অভিনেত্রীরা বিয়ে করছে ছেড়ে দিচ্ছে বিয়ে করছে ছেড়ে দিচ্ছে এবং নানান ধরনের এইগুলো নিয়ে রিউমার হিউমার ছড়াচ্ছে চারদিকে সমাজ অন্যভাবে কলুষিত হচ্ছে বলছে মিডিয়াতে সংসার কেনা মিডিয়ার মানুষ খারাপ মিডিয়ার মানুষই মিডিয়ার মানুষ সব দোষ মিডিয়ার কিন্তু সেখানে আপনার মতো একজন নায়ক যখন একজন মানুষের সাথেই সারা জীবন অত্যন্ত সুখে শ্রদ্ধায় মমতায় কাটিয়ে দেয় তখন তো আমাদের আসলে বিপরীত দিক থেকেও ভাববার বিষয় আছে যে কই আফজাল ভাইয়ের সংসারটা তো এরকম বিপাশা হায়াতের সংসারটা তো এরকম তো আসলে আমাদের ওদের জন্য আপনার পরামর্শ কি হতে পারে দিক নির্দেশনা কি হতে পারে যারা বারবার ভুল করছে বারবার বিয়ে করছে বারবার ছেড়ে দিচ্ছে আমি একটা কথা প্রথমে বলিনি সেটা হচ্ছে যে দুজন মানুষের মধ্যে যদি সম্পর্ক না থাকে তাহলে সেটা নিয়ে খুব বেশি চর্চা করা ঠিক নয় কারণ ওই দুজন মানুষের বিষয় কিন্তু আমরা যারা বাইরে থেকে ওই বিষয়টার চর্চা করি সেটা কিন্তু আমাদের মন আমাদের রুচি আমাদের অভিরুচি অনুযায়ী আমরা কিন্তু ওই ব্যাখ্যাগুলো করি কিন্তু সেটা মোটেও উচিত নয় কারণ আমরা ওই দুজন মানুষের সম্পর্ক জানি না কি জন্য তারা একসাথে ছিল কি জন্য তারা সেপারেশনে গেছে হ্যাঁ সেপারেট হয়েছে ওই জন্য সুতরাং আমরা বেশি চর্চা করব না এবং কখনোই কখনো ভাবা উচিত না এই দোষটা তার ওই দোষটা তার ও এটা করেছে ওনাদের পার্সোনাল ব্যাপার এটা তাদের নিজস্ব ব্যাপার শুধু দুঃখজনক ঘটনা হচ্ছে এই যে দুজন মানুষের সম্পর্ক নেই এটা হতে পারে সেই দুঃখ বেদনার কথা বলা যেতে পারে কিন্তু দুজন মানুষের দোষ ত্রুটি মজা এগুলো না করে এবং সেটার বিচার বিচার ভার আমাদের উপর পড়েনি অবশ্যই না অবশ্যই পাতলা আমরা বিষয়টাকে এবার চেঞ্জ করবো এবং আফজল ভাইয়ের কাছ থেকে আরও মজার মজার অনেক কিছু আমরা শুনবো আফজল ভাই একটি কমেন্টস থেকে ঘুরে আসি যদিও প্রাসঙ্গিক মানে বিষয়টা চয়েস হওয়ার আগে যে একটি কমেন্টসে একজন বলেছেন যে আফজল ভাই হচ্ছেন সেই অভিনেতা যিনি তার বন্ধু মরহুম শ্রদ্ধেহ হুমায়ুন ফরিদিরকে সুপারস্টার বানিয়েছেন এবং পরবর্তীতে কখনো কখনও হুমায়ুন ফরিদি জনপ্রিয়তায় আফজাল হোসেনকে অনেক দূর ছাড়িয়ে গেছেন আমরা জানি উনি হুমায়ুন ফরিদিকে সুপারস্টার বানিয়েছেন কিন্তু আমরা ওনার কাছ থেকে জানতে চাই জনপ্রিয়তায় যখন হুমায়ুন ফরিদি তাকে ছাড়িয়ে গেছে তার কি মনে হয়েছে সুপারস্টার বানিয়েছি কথাটা একদম ঠিক না কেউ কাউকে সুপারস্টার বানাতে পারে না মানুষ তার নিজ যোগ্যতায় এটি অর্জন করে আর আমি বিশ্বাস করি যে বাংলাদেশে হুমায়ুন ফরিদী হচ্ছে শ্রেষ্ঠ অভিনেতা এ যাবৎকাল আমরা যাদের পেয়েছি সবচেয়ে প্রতিভাবান অভিনেতা তার অকাল মৃত্যুতে অনেকে দুঃখিত হয়েছেন আমার কিন্তু কখনো কখনো মনে হয় যে মরে গিয়ে ভালোই হয়েছে এই কারণে যে আমি তো অভিনয় ছাড়া অনেক কিছু করি সেটা এক ধরনের একটা আউটলেটের মতো যে আমি ঠিক আছে ওটা এটা ভালো লাগছে না এটা করছি ও কিন্তু অভিনয় ছাড়া আর কিছু করতে চায়নি কিন্তু বেঁচে থাকলে তাকে যা করতে হতো সেটা তো আসলে অভিনয় নয় মানে বেঁচে থাকার জন্যে কাজ করে যেতে কাজ করে যেত সেটা সেটা যে অকাজগুলো করতে হয়নি আর একটা কথা হলো যে যেটা প্রশ্নটা আমি শেষ করি নাই যে জনপ্রিয়তায় যখন হ্যাঁ আপনাকে ছাড়িয়ে গেছে তখন আমার কি অনুভূতি হয়েছে যাই আমি পরিষ্কার করে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমি যখন অভিনয় শুরু করি তখন আমি অনেক মানুষের কাছ থেকে যে ধরনের বিষয়গুলো আশা করেছিলাম আমি অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছিল যে আশা হত হতে হয়েছিল যে এটা হতে পারতো এটা হয়নি ফরিদি আর আমার বন্ধুত্ব তৈরি হলো একসঙ্গে যখন আমরা অভিনয় করতে এলাম তখন আমার মধ্যে একটা প্রশ্ন জেগেছিল যে সত্যিকার অর্থে যদি একজনের জন্যে মানে একজন অভিনেতার জন্য যদি সময় সুযোগ করে দেয়া হয় তাহলে কি ঘটতে পারে এটা দেখা যাক ওকে এবং এমন নয় আমার আমি একজন মহৎ প্রাণ ফরিদিকে অভিনয় করার জন্য নায়ক চরিত্র লিখেছি অভিনয় করেছি বিষয়টা কিন্তু তা নয় বিষয়টা হচ্ছে আমি দেখতে চেয়েছি আমার সমসামিক অভিনেতা সে যদি আমি একটা নাটক লিখলে অভিনয় করে এবং সে নাটক যদি খুব ভালো হয় তার অভিনয় যদি প্রশংসিত হয় তাহলে আমার কি ক্ষতি হয় এটা আমি দেখতে চাচ্ছি আমি বিশ্বাস করি যে হ্যাঁ অনেক বড় অভিনেতা সে কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হইনি কিন্তু আফজল ভাই এখানে আমার মনে হয় যে এখানে সিনেমা নায়ক যদি আপনি হতেন যে কমার্শিয়াল ভ্যালু যদি যুক্ত টাকা যদি যুক্ত থাকতো তাহলে কি আপনি এরকম সুযোগ দিতেন একজনকে আমি যেটা বলতে চাই যে একটা মানুষের আসলে জীবন দর্শনটা কি সেটার উপর নির্ভর করে আমি কি কখনো ভেবেছি যে আমি একজন বড় অভিনেতা হতে চাই আমি কখনো ভাবিনি আমি কি কখনো ভেবেছি আমি খুব বড়ো কবি একজন হতে চাই বড় চিত্রকর হতে চাই বড় অভিনেতা হতে চাই বড় লেখক হতে চাই কোনোটাই কিন্তু আমি বড়ো কিছু একটা হতে চাই না আমি আগেই বলেছি যে আমি একটা জীবন পেয়েছি এই জীবনটা আমি উপভোগ করতে চাই সেই উপভোগটা কিন্তু নানাভাবে করা যায় ইউ নো যে আমি সারা জীবনে যত নতুন ছেলে মেয়েকে নিয়ে কাজ করেছি এবং যেদিকে তাকাই এখন সেই ছেলে মেয়েগুলোকে কাজ করতে দেখি এর চেয়ে বড় আনন্দের কিছু আব্দুল ভাই আমরা যে বিষয়ে এখন আমাদের চাকা ঘুরে দাঁড়িয়েছে ওয়ে গেস্ট ইজ হোস্ট ওই যে টেলিভিশনে আপনি হোস্ট হয়েছিলেন এরপরে কত বছর হোস্ট হননি আমি জানি না এখন তো আপনার ভাগ্য আপনাকে চ্যালেঞ্জ নিতে বলছে যে আপনাকে হোস্ট হতে হবে এই অনুষ্ঠানে আপনি কি চ্যালেঞ্জটা নেবেন এটা কি এটা হচ্ছে এক এটা ফান এই কারণে আমি যে আপনি বুঝতে পেরেছেন এটা ফান এটাই আমাদের জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যে আসলে আপনি বলেই বুঝতে পেরেছেন অন্যরা হলে হতেই হয়তোবা বুঝতে পারত না সো আমরা এখন নেক্সট একটা দম নিব দম নি আমরা যখন ফিরে আসব তখন এই চেয়ারে আমি থাকব না থাকবেন এই অনুষ্ঠানের নতুন অ্যাঙ্কর আফজাল হোসেন একটু দম তারপর ফিরে আসছি আবার স্বাগতম সবাইকে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান পড়তে পারছেন এখানে আমি নাজির জয় আমার চেহারাটা অন্যরকম লাগছে কারণ মেকআপটা পাল্টে নেওয়া হয়েছে আর এখানে আলোরও বদল ঘটানো হয়েছে অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন তিনি আফজাল হোসেন কিন্তু তার চেহারাটাও এখন মনে হচ্ছে নাজিব জয়ের মতো জয় আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি যে এই মুহূর্তে এখনই যদি আপনাকে জানানো হয় যে আগামী পাঁচ মিনিটের মধ্যে আপনি মৃত্যুবরণ করবেন আপনার শেষ ইচ্ছা কী এখন আপনি কী করতে চাইবেন আমি শুধুমাত্র আল্লাহর নাম নিতে থাকব পাঁচ মিনিট আমি শুধুমাত্র আল্লাহকে ডাকবো মাফ যাব এবং ওই প্রস্তুতিটা হবে যে বাকি যে কবর জীবনটা সেটার জন্য নিজেকে তৈরি করা পাঁচ মিনিট তো সেটা আপনি কেন আপনার হাতে আর কিছুক্ষণ সময় আছে এটা জানবার পরেই করবেন সেটা আপনি প্রত্যেক দিন কেন করেন না এখানেই আমরা মানুষ এখানেই আমরা ভুল করে ফেলি যে আসলে আমরা যখন থাকে দাঁত তখন দাঁতের মর্যাদা আমরা দেই না একটা কথা আছে দর্শক যারা আপনারা উপস্থিত আছেন স্পেশাল দর্শক তাদের কাছে আমি বলবো যে জয়কে আপনারা ভুল নিয়ে প্রশ্ন করতে পারেন ভুল জয় ভাই নাটক করতে যে প্রথম চরিত্র যে কাজ করেছিলেন ওখানে ভুল কি করেছিল মনে আছে আপনার পুরোটাই ভুল করেছিলাম পুরোটাই পুরোটাই কিছুই বুঝি না বুঝে অভিনয় করেছিলাম আপনার লাইফের সবচেয়ে বড় ভুল কি এখন যখন মনে হয় লাইফের সবচেয়ে বড় ভুল হচ্ছে যে আমি আসলে ম্যাচিউর হয়েছি অনেক পরে মানে আমি আমার বিয়ের পর বা আমার ৩৫ বছর বয়সের পরে আমি আসলে পৃথিবী চিনতে শিখেছি এর আগে আমি অনেক ছেলে মানুষ ছিলাম আচ্ছা পাতলা কিছু বলবেন ভাই প্রেম করে কখনো ভুল করেছেন প্রতিটি প্রেমই ভুল ছিল কারণ আমি যাকে বিয়ে করেছি সেটেল ম্যারেজ সো এর আগে যা প্রেম করেছি সব ভুলই ছিল যে অনুষ্ঠানগুলো করো এই অনুষ্ঠানগুলো কি নিশ্চয়ই স্ত্রী দেখে দেখে আমার স্ত্রী দীর্ঘদিন দেখেছে যে আমি ফ্লপ আমাকে আফজাল ভাই ডাকে না আমাকে অনেক আমার সম্পর্কের যারা আমাকে কাছ থেকে ডাকতেন দীর্ঘ সময় তারা আমাকে যখন ডাকা বন্ধ করে দিয়েছে আমার কাজ কমে গেছে এবং আমি একটা দীর্ঘ সময় আমি কাজ ছাড়া মিডিয়ার কাজ ছাড়া ফ্রাস্ট্রেটেড জীবন কাটিয়েছি এখন যখন আমি এখানে আমার সফলতা এসছে সেই অর্থে আল্লাহ রহমতে তো আমার ওয়াইফ তো পুরোপুরি এনজয় করছে এবং সে আমাকে আরও উৎসাহ দেয় যে তুমি আরও প্যাচ লাগাই দাও একটা প্রসঙ্গ পাওয়া গেল জয় এ বিষয়ে আমার একটু বলার আছে সেটি হচ্ছে যে প্রথম কথা হচ্ছে ফ্লপ শব্দটা জয় মাথায় না নেয় বেটার এই কারণে যে একটা মানুষের মধ্যে যদি ক্ষমতা থাকে সেই ক্ষমতা সম্পর্কে যদি তার আত্মবিশ্বাস থাকে যে আমার ভেতরে এটি আছে তখন তাকে নিয়ে মানুষ কি বিবেচনা করছে তাকে নাটকে ডাকছে কি ডাকছে না এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয় আমি মনে করি যে আত্মসম্মান আত্মমর্যাদা এবং নিজের সম্পর্কে জ্ঞান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যদি সময় কোনো শিল্পীকে ব্যবহার করতে না পারে মানুষ যদি কোনো শিল্পীকে ব্যবহার করতে না পারে সেটা সময় এবং মানুষের বিষয় আমার মনে হয় এখন আমি আসন বদল করি যার জায়গা এখানে ভালো আমরা আমরা মনে হয় যে আমাদের গেস্ট যখন হোস্ট এখানে আপনাকে বসাবার পরে আমার মনে হয় যে আর সিট চেঞ্জ করতে চাই না আমার খুব আনন্দ লাগছে আমার মনে হয় যে একটু বিষয়টা চেঞ্জ করে দেই যে আমরা আসলে কোন বিষয় নিয়ে আলাপ করব এবং সাথে সাথে আমরা আপনাকে নিয়ে আমরা একটু টাইম নেই আফজল ভাই হ্যাঁ চা কা আমি জাদুচ্চেরা এনে দিলাম আপনাকে আ আমাকে আচ্ছা এটা যদি আসলে তোমার হাতে চলে যায় তুমি কি চাইবে আমি 25 কোটি টাকা চাইবো 25 কোটি টাকা 25 কোটি টাকা মানে টাকা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে এখন মনে হয় যে আমার যতটুকু মেধা আছে বা আমার চারপাশে যারা মেধাবী আছে যাদেরকে যাদের থেকে মেধা ধার নিতে পারবো আমি বহুদূর এগিয়ে যেতে পারবো যদি আমার কাছে কোটি টাকা থাকে কথাটা ভুল ভুল না না এই অর্থে যে যদি আমরা বাস্তব জীবন দেখি তাহলে টাকা অনেক কিছুর নিয়ামক অনেক কিছু পরিমাপ করে অন্তত এখন এখনকার সময় কিন্তু আমরা এই কথাটি মাথায় রাখা উচিত যে অর্থ খুব আরামদায়ক বিষয় নয় অর্থই অনর্থের মূল অনর্থের মূল সুতরাং পঁচিশ কোটি টাকা ছাড়া জয় যতটা ভালো আছে আমি সাদা কাগজে লিখে পারি পঁচিশ কোটি প্রাপ্তির পর জয় অপ্রয়োজনীয় অনেক সম্মান পাবে কিন্তু সেই সম্মান তার জীবন থেকে সবচেয়ে মূল্যবান বিষয়গুলো ছিনিয়ে নেবে

যারা আপনার মতো ছিলেন বা আছেন তারা তো সেরকম থাকবেন না তাহলে আপনার থেকে লাভ কি হবে তার তার অভিজ্ঞতা তার ধারণা তার ধ্যানের সঙ্গে আপনার ধারণা মিলবে এটা কি করে কারণ তারা প্রত্যেকে স্বাভাবিক থাকবে আপনি একমাত্র অস্বাভাবিক অস্বাভাবিক না হয়তো আমাকেও চেঞ্জ করে নিতে হবে নিজেকে বাট আমি যদি ইয়াং থাকি আমি অনেক চ্যালেঞ্জ নিতে পারবো কোন চ্যালেঞ্জ নিতে পারবে না তুই একটা কথা শুনি এই যে নিজেকে আপডেট করা যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য সেটা তো সেটা আপনি শুধু ইয়াং থেকেছেন কিন্তু যুগের সঙ্গে তাল মেলাতে পারবেন বিশেষ ওই জাদুর চেরাগের গুণে সেটা তো জন্য আলাদা আরেকটা একটা চেরাগ লাগবে তো হ্যাঁ পাতলা আমি ওনাকে দেই ভাই আমি জাদু চারাক পেলে আমি পাঁচ বছর পিছনে যেতে চাই হুম আমার মনে হয় লাইফকে সামনে এগিয়ে যেতে হলে এডুকেশনের বিকল্প নাই অনেক স্টাডি করতে হবে আমার মনে হচ্ছে যে আমি এই বছর পিছনে যে স্টাডি করেছি স্টাডি করা উচিত ছিল তাহলে আপনাদের দুজনের চাওয়া যদি এক করা যায় উনি একভাবে বলেছেন যে উনি এক জায়গায় একদম স্ট্যান্ড স্টিল স্থির হয়ে থাকতে চান আর আপনি পাঁচটা বছর চেয়েছেন কিন্তু এভাবে তো আসলে চাওয়া যায় যে আমি যা রয়েছি শুধু আমার যে ধারণ ক্ষমতা যেটি কম্পিউটারের কি বলে হার্ড ডেস্ক মানে মানুষের তো হার্ড ডেস্ক আছে সেটার যদি শক্তিটা ওই জাদুর চেরাক দিয়ে আরও বাড়ানো যায় তাহলে তো পাঁচ বছর পেছনে যাওয়ারও দরকার নেই আর এক জায়গায় আটকে থাকারও এখান থেকেই শুরু করা যায় আচ্ছা ভাই মানে আপনাকে একটু স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য জাদুসের একটা আপনি পেলে কি করবেন সেটা জিজ্ঞেস আমি আমারটাই বললাম যে আমার এখন যা সাধ্য আমার যে সামর্থ্য সেটা যদি আরেকটু বাড়ানো যায় তাহলে আমি গত ২০ বছরে যা করেছি আগামী যদি পাঁচটা বছরে আমি বেঁচে থাকি সেই পাঁচটা বছরে বিশ বছরের কাজ যদি করতে পারি সেটা তো অনেক বড় কিছু হয় এক্স্যাক্টলি আসলে কত বছর বেঁচে থাকলাম সেটা মূল কথা না মূল কথা হচ্ছে যে কতটুকু

আকার প্রকার দেখে বোঝা যাচ্ছে থ্যাংক ইউ ভেরি আফজাল ভাই আপনি এই কথা বলার পর আপনাকে একটু আনন্দ দিতেই হয় সো পাতলা তুমি যে গানটি আফজাল ভাইকে শোনাতে চেয়েছিলে এবং আপনারা যে গানের সাথে নাচতে চেয়েছিলেন সাথে আমাকে নিয়ে আমরা আফজাল ভাইকে সেই বিনোদনটা দিতে চাই সো আমরা দাঁড়িয়ে যাই যিনি তুমি থাকতে চান তার চোখ গোল হয়ে গেছে আমি একদিন তোমায় না দেখিলে তোমার মুখের কথা না শুনিলে রহে না দেখিলে তোমার মুখের কথা না শুনিলে পরামার রহেনা থ্যাংক ইউ ভেরি মা আফজল ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আফজল ভাই আপনাকে অনেক ধন্যবাদ